আমি আপনাদের একটু খরচিত গল্প শোনাব গল্পটা হচ্ছে একটি মেয়ে আস্তা করে মেয়ে রাস্তায় একটা বুড়ো ভিকারে গেছিল দেখে যে একটা মেয়ে কান্নাকাটি করছে তাই সে মেয়েটাকে কোলে করে ঘরে নিয়ে গেল যে কিছুদিন রাখার পরে যে আমি তো খেতে পাই না আমি সেই বাচ্চাকে খাওয়াবো কি করে তখন সেই বাচ্চাটাকে সেই হোমে রেখে দিয়ে গেল তো হোমে রেখে দিয়ে দিয়ে সেখানে সে বড় হতে থাকে মাঝে মাঝে সেই বুড়িমা এসে তাকে দেখে যায় কিছুদিন আর আসেনি তখন হোম থেকে তাকে যখন খোঁজাখুঁজি করে সেই বুড়িমা মারা গেছে তখন সেই হোমেই বড় হতে থাকে হোমটা কিন্তু ঠাকুরের দয়াল ঠাকুরের হোম পাশে স্কুল আছে ক্লাস দশম শ্রেণী পর্যন্ত ওই মেয়েটা পরপর আস্তে আস্তে বড় হতে থাকে লেখাপড়াও করে এবং মাঝে মাঝে এই যে স্কুলে আপনার রবীন্দ্র জয়ন্তী সরস্বতী পুজো ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তা সেই তাতেই সে অভিনয় করে এবং সে অভিনয় জগৎটাকে খুব ভালোবেসে মেলেছে এবং সেই যে অভিনয় করতে যায় পাশে একটা বাড়ি আছে ওই বাড়ির একটা ছেলে ওই ছেলে সেই অভিনয়ের সঙ্গে যুক্ত তখন সেই মেয়েটা তাকে ভালোবেসে বলে এবং শুধু তাই না ছেলেটাও কিন্তু কেউ কাউকে বলতে পারছে না যে আমি তোমাকে ভালোবাসি যাই হোক এই করে কিছুদিন কাটে কাটার পরে মেয়েটার খুব শখ হলো নায়িকা হবে এখন নায়িকা হতে গেলে যে কী করতে হবে সে জানে না দশম শ্রেণী পর্যন্ত পড়া তো যাই হোক সে আপনার যে ওই আপনার যাত্রার যে সেক্রেটারি বলুন যাই বলুন এই যে সংস্থা আছে একজন ভদ্রলোক সুব্রতবাবু বলে ওই বাবুর কাছে গেল গিয়ে যেয়ে কম আমি নায়িকা হব না তোমার নায়িকা হওয়ার কি ক্ষমতা আছে তুমি কি যাত্রা করেছো না কি কোনো অপরাধে থাকো না 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 তাহলে না তাহলে আমি নায়িকা হব আমি পারবো আমার অভিনয়টা দেখুন না আর তোমার অভিনয়টা দেখবো এখন তুমি তোমার একটা কিছু ডিপ্লোমা আছে কি যে তুমি কি কত কি করেছ যাত্রা করেছো থিয়েটার করেছো না সেরকম কিছু নাই না তাহলে তাহলে তুমি কী করে অভিনয় করবে সে এই তার সঙ্গে কথাবার্তা চলছে ইতীয় বছর তার এক বন্ধু সত্যেন বাবু বলে এর নাম সুব্রতবাবু আর তার বন্ধুর নাম সত্যেন সত্যেন বাবু এসে বন্ধুর সঙ্গে দেখা করবে মেয়েটাকে বলে যে তুমি ঘরের ভিতরে যাও সে মেয়েটা ঘরের ভিতরে গেলো ইত অবসরে দু বন্ধুর সঙ্গে কথা হচ্ছে যে ভাই আমি খুব বিপদে পড়েছি আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে সেই ভালোবাসাটা যে কীরকম ভালোবাসা জানি না তবে দুজনের সঙ্গে এমন সম্বন্ধ যে সে বিয়ে করবে তা আমি এখন কি করে বলো তো রাস্তার মেয়ে আর আমি তাকে বিয়ে করাবো পাশাপাশি বাড়িও বেশি হবে। হ্যাঁ তাকে বিয়ে করাবো না তখনই সে মেয়েটাকে ঘরে যেতে বলেছিল সে ঘরের ভিতরে বসে সব শুনছে তখন বন্ধুটি বললো যে মেয়েটার নাম কী সুব্রতবাবু বলছে মেয়েটার নাম কী না নন্দিনী না নন্দিনী নন্দিনী তো আমার ঘরের ভিতরে বসে আছে হ্যাঁ নন্দিনী শোনো শোনো এই বলে নন্দিনীকে ডাকলো নন্দনী আসলো এসে তাকে বললো যে এরকম তুমি ওম ছেলেকে ভালোবাসো না আমি একসঙ্গে অভিনয় করি সে নায়কের কাজ করে আমি নায়িকার কাজ করি অত কে কাকে ভালোবেসে জানি না আমি ভালোবাসি না না এরকম তার বাবা বলছে আর তুমি তাকে ভালোবাসো সে তোমাকে ছাড়া সে বিয়ে করবে না তোমাকে বিয়ে করতে যায় বলে আমি তো বিয়ে করব না আমি কাকে বিয়ে করব আমার বিয়ে করতে ইচ্ছা নাই আর সে বলছে বিয়ে করব। আমার কি আমার কথাটা বলুন না আমি আমার অভিনয়টা এই যে নায়িকার কাজ করবো বলছি আপনি কি বলতে চাইছেন বলুন না এও তো একজন আমার বন্ধু লোক এও তো আমার সেই সুযোগ জড়িত আমার সংস্থার না তাই বন্ধুকে বললো তখন তার পায়ে হাতে ধরে বলছে যে আমাকে নায়িকের কাজটা দেয় না তুমি নায়িকার কাজ করবে তোমার এমন কিছু ডিপ্লোমা আছে যে তুমি নায়িকার কাজ করবে তখন এই বলে তাকে আর ইয়ে হলো না সে পালিয়ে তখন বললো যে না তুমি বলো আমার অভিনয়টা একটু দেখো আমি কি বলতে চাইছি না আচ্ছা আমি একদিন দেখব ওনার সেটা কবে তার মেয়েটা অমুক দিন না ঠিক আছে তবে আমি এতে থাকি আমি একটা মানে কী বলে আপনার ওই যেখানে সমস্ত আদিবাসীরা ত্যান থাকে এইরকম ধরনের একটা জায়গা হুম বসতি ওই জায়গায় আমি থাকি কিন্তু মিথ্যা কথা ওই হোমেই থাকে ওই যেদিনকেই কথাটা বলবে সেই দিনকে সে তার একটা বান্ধবী আছে ওই ঘরটা তার কাছ থেকে নিয়েছে এই অভিনয়টা করবে বলে তখন সেই সেই ঘরে গেছে ওই দু বন্ধু সাড়ে নটার সময় শোনাবে নটার সময় গিয়ে হাজির আসে বলল যে এটা কি নন্দিনীর বাড়ি তখন এক বুড়ি মা পাকা মাথায় পাকা চুল দাঁত নেই আর থুরি থুরি কথা হাতে জষ্টি সে বললে তুমি কে বাবা এই বলে তাকে ডাকল যে আপনি আসুন আপনি বসুন কী চাই বলুন না আমি নন্দিনী এঁকে চাই না নন্দিনী তো একটা ক্লাবে গেছে আমি নন্দিনীর মা আপনি কি চাই বলুন তার সঙ্গে কি দরকার না আমার দরকার আছে না আমি যে তোর মা আচ্ছা হোক আপনি বসুন এখনই এসে যাবে আপনি কি খাবেন ঠান্ডা খাবেন না গরম খাবেন না আমি ঠান্ডাও খাব না গরম খাব না না তাহলে হ্যাঁ না জিলাপি খাবেন জিলাপি না জিলাপি কি সেটা আরে মুশকিল জিলাপি পেছনে পেঁচানো থাকে সেইটা খেলেই মাথাটা ডলবে হ্যাঁ বাবু খাবো ও খাবেন আমি দিব কে না 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 সে জিলাপি টিলাপি না আমি মত্রত খাই না না বাবু আমি বাইজি আমি ওই মদ দিই দেহ বিক্রি করে পয়সা রোজগার করি এবং খুব কষ্টে ছেলেকে মেয়েকে মানুষ করিয়েছি আমি আপনি একটা গান শুনুন আমার গানটা হ্যাঁ ওইটা গান গাইতে আরম্ভ করলো গানও শুনলো খুব বিরক্ত হচ্ছে বলে বাবু আমার নাচ শুনবেন নাচ দেখবেন নাচ এ বলে তাকে নাচতে আরম্ভ করলো তখন বলে আমি কি নাচ দেখতে এসেছি হুম আরে এই ছেলেটা কি ছেলেও গেছে ওই তার বাবার সঙ্গে তখন এই আমার মেয়েকে এ আমার ছেলেকে একে কী বিয়ে করাবো এ তো একটা বাইজি বাইজের মেয়ে হ্যাঁ তখন আর এখন আসছে না দেখিয়ে চল বলে না না বসুন বসুন আমি তো নন্দিনী এই বলে তার সেই যে পোশাকটা খুলে ফেললো হইতে সুন্দরী একটা মেয়ে যুবক হ্যাঁ তখন বলে যে আমি নন্দিনী এবং আমি যে আপনার যে বিয়ে করব সেটা ভুল কথা আমি বিয়ে করব না ছেলে ছেলেবেলা না না আমি আমি মরে যাবো তাহলে আমি ওই মেয়েকেই বিয়ে করব এই বলে বাবা এবারে অস্তির তখন বলে যে কি হবে তখন সেখানে ছেলের মতে বাবা এবং বন্ধু হ্যাঁ আচ্ছা বিয়েই হবে তখন তাকে বিয়ে করবে মেয়ে সম্প্রদান করবে কি তার তো কেউ নেই তার ওইতে হোমেতে থাকে হোমে তাকে সকলেই ভালোবাসে কিন্তু ওই যে আপনার যে সুব্রতবাবু সুব্রতবাবুর তার মেয়ে নাই ছেলেও নাই আর স্ত্রীও নেই সে একা সেগুলো ঠিক আছে আমি নাই মেয়েটাকে সম্প্রদান করবো আমার তো কেউ নেই এই বলে সে তাকে মেয়েটাকে সম্প্রদান সম্প্রদান করলো এবং শুধু তাই না হোম থেকেও বহুত কিছু জিনিসপত্র এবং সোয়া ধরে তাকে দিয়ে থা দিয়ে ঘরে নিয়ে গেল ঘরে গিয়ে কিছুদিন থাকে কিন্তু সে তার ঘরে যে আছে ওই বাবা সুব্রত সত্যেনবাবু এও কিন্তু ঠাকুরের ভক্ত যখন দেখে ঠাকুরের ছবি টাঙানো আছে সন্ধ্যা সকাল ঠাকুরের নাম গুণগান হয় তাই একদিন বললো যে বাবা ইয়ে ভদ্রলক্ষ্মী না একজন ভিত্তি ওই অমুক জায়গায় বাড়ি ও তুমি তাকে দেখবে আসবে আসবে আমার হচ্ছে সামনে তো সৎসঙ্গ হচ্ছে ওই সৎসঙ্গে সে আসবে তাকে দেখবে ভদ্রলোক খুব অমীয় ভদ্রলোক না ভদ্রলোক ভালো কথা বলেন তার কোনো ক্যাসেট ট্যাসেট নেই হ্যাঁ হ্যাঁ ক্যাসেট আছে তুমি বলো নি কেন দিদি এই বলে সে ক্যাসেট শোনালো ক্যাসেটটাকে নিয়ে সে ফলো করলো তার কেমন কথাবার্তা কেমন কী ভদ্রলোক গায়ে পাঞ্জাবি আর কালোপাড়ের ধুতি মাথায় একটা পুকুরি আর গায়ে একটা উমরা তখন কিছুদিন দেওয়ার পরে সময়ও হয়ে আসছে হুম তখন বলে যে বাবা আমি হ্যাঁ তার বাবা নয় তার ইয়ে সত্যনবাবুকে বল তার স্বামীকে বললো যে তুমি আমার একটা কাজ করতে হবে না কি বলো না এই ব্যাপার আমি একটা নায়িকা আমি নায়িকা ভূমিকা করবো বাবার জামা ধুতি আছে না হ্যাঁ আছে না বাবার জামা ধুতিটা দাও তো আমাকে না কী করবো না আমি এই যে আপনার যে রিক্তিক ভদ্রলোক আসেন আমি তারই ওই কাজটাই করবো যিনি আসছেন আমি সেই সেজেই আমি কথা বলবো না সেই ধরা পড়ে গেলে না সে কিচ্ছু হবে না তুমি আমাকে দাও তো এই বলে সময় হয়ে গেছে সব থেকে মেয়েটাই গিয়ে ফোন করলো যে আমি আমার শরীর অসুস্থ কে রেখিক ঠাকুর শরীর অসুস্থ আমি যেতে পারবো না তখন বলে বাবা বসছে যে আসার কথা ছিল আসবে না তো সমস্যা দিয়ে এই মেয়েটাই ফোন করলো যে হ্যাঁ আমি যাচ্ছি আমি ভালো আছি আমি যাব। আর তুমি আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দিবে অমুক জায়গায় এই বলে বাবাকে বললো বাবা আমি একবার বাড়ি যাব আমার বাবা অসুস্থ বাবা বলতে যে পালিতে বাবা যে বিয়ে দিয়েছে মানে সম্পর্ক বাবা তখন তাকে বলে যে তুমি আমার ঘরে এইরকম অনুষ্ঠান তুমি চলে যাবে ঋত্বিক ঠাকুর আসবে আর তুমি চলে যাবে কি করে না আমি একটু দেখেই চলে আসবো আমি সময় মতো পৌঁছে যাব তখন সে মেকআপ করলো মেকআপে গিয়ে মেকআপ করলো মেকআপ করে গাড়ি করে এসে হাজির করে ঠাকুর এসছেন মানে ইতির ঠাকুর তখন তার জায়গা তখন হয়ে বলে যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার শরীর অসুস্থ আর আমার জন্য বসার জন্য একটা জায়গা করে দাও এই বলে একটা জায়গা করে দিল জায়গায় বসছে বসে কিছু সমস্ত ঠাকুরের এই যে ঠাকুর যে ঋত্বিক ঠাকুর যে ক্যাসেটটা শুনেছিল তার কতগুলো কথা সে ফলো করেছে সেইভাবে কণ্ঠা করে সে কথা বলছে এবং ঠাকুর যে কথাগুলো যে বলছে মানে সবাই মোহিত একবার হাততালির উপরে হাততালি হ্যাঁ এই কথা বলতে বলতে হট করে তার একটা গোঁপ ফুলে পড়ে গেল হ্যাঁ গোঁপ খুলে পড়ে ইয়ে কী ই কী হলো এই বলতে বলতে সে আর যে একটা ছিল তাও টেনে ফেলে দিল দিয়ে মাথায় ওড়নাটাও টেনে দিলো যেটা কেসটা ছাড়া হয়ে গেল এই বলে বৌমা মা এই বলে শ্বশুর মানে শ্বশুর আত্মহারা হয়ে তখন তাকে এসে ধরেছে মা তুমি এইভাবে তুমি অগ্নয় করতে পারো না তার জন্য তো বাবা আমি বলেছিলাম আমি নায়িকা আমাকে একটা নায়িকার রোল দিতে হবে এই আজকে আমার এই নায়িকার রোল শেষ আমি আমি আর নায়িকা হবো না আমার আজকেই শেষ এই বলে আমি শেষ করছি জয়।